press the bell icon on the YouTube app and never miss another update. শিশুর পেট ব্যথা। জীবাণু দ্বারা পেটে সংক্রমণ হলে যেমন ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, প্রসবের সংক্রমণ, লিভারের সমস্যা, অ্যাপেন্ডিসাইটিস, লেট বিষক্রিয়া, পিত্তথলির সংক্রামক, অগ্ন্যাশয়ের সংক্রমণ, কিডনি সংক্রমণ, খাদ্যে অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য, খাদ্যনালীর প্যাঁচ খেয়ে যাওয়া, ছেলেদের ক্ষেত্রে অন্ডকোষের প্যাঁচ খেয়ে যাওয়া, কৃমি হলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন অধিক মাত্রায় প্যারাসিটামল, অ্যাসপিরিন, ডাইক্লোফেনাক সোডিয়াম, শিশুর মানসিক সমস্যা, জিয়ারডিয়াসিস, পেপটিস আলসার, এক ধরনের মৃগি রোগ। আপনার সন্তান পেট ব্যথার কথা বললে কি কি খেয়াল করতে হবে, কোন সময়টাতে বেশি হচ্ছে, কোন জায়গাটাতে হচ্ছে, সম্ভব হাত বা আঙুল দিয়ে দেখাতে হবে, ব্যথার সাথে অন্য উপসর্গ আছে কিনা যেমন ক্ষুধা মন্দা, বমি ভাব, বমি হওয়া, পাতলা পায়খানা হওয়া, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাব হলুদ হচ্ছে কিনা, ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবের জ্বালা পোড়া হলে হচ্ছে কিনা, পেট ফুলে যাচ্ছে কিনা, শিশুর খেলাধুলা বা ঘুমের ব্যাঘাত ঘটছে কিনা, শিশুর বয়স 3 মাসের কাছাকাছি হলে অনেক সময় সন্ধ্যার দিকে শিশুর পেট ব্যথা হতে পারে, যাকে মেডিকেল পরিভাষায় 3 মান্থ কোলিক বলা হয়। শিশুদের বারবার পেট ব্যথা হওয়ার কারণ কি কি? রিকারেন্ট অ্যাবডোমিন পেন অর RAP, যা সাধারণত 3 বছর বয়সের নিচে শিশুদের হয়ে থাকে। মানসিক সমস্যা, পেটে কৃমি, পেপটিক আলসার বা নন আলসার ডিসপেপসিয়া, প্রস্রাবের সংক্রমণ, কোষ্ঠকাঠিন্য, এক ধরনের মৃগি রোগ, কোনো কোনো ওষুধ সেবনে, চিকিৎসা ব্যবস্থা হবে কারণ ভেদে। অতএব পেট ব্যথা হলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।